ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আমেরিকা থেকে, শিউলি ব্লগস আমেরিকা থেকে, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি যে ইজি মেকআপ টিউটোরিয়াল। ইজি ইজি মেকআপ টিউটোরিয়াল, খুব সহজে যাতে আমরা মেকআপ করতে, খুব সহজে আমরা মেকআপ কিভাবে আমরা মেকআপ করব, এবং আমরা একটু মধ্যবয়সী মহিলাদের জন্য এটা মেকআপ আর মেকআপ, তাই খুব সহজে করা যায়, এবং সেই মেকআপ আপনাদের কাছে আমি আজকে দেখাবো কিভাবে আমরা ঝটপট মেকআপ করতে পারি। মেকআপ তো ঝটপট হলে ভালো, আমরা তো অনেক সময় লাগে যায় মেকআপে, অনেক সময় আমাদের বিজি থাকি, মেকআপ করতে অনেক সময় লাগে, তাই আমরা কিভাবে ঝটপট মেকআপ করা যায় তা এখন আপনাদের সামনে আমি দেখাবো। আমার সাথে থাকবেন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে আরো অগ্রসর হতে সাহায্য করবেন। হ্যাঁ, আমি প্রথমেই ভালোভাবে মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ভালোটাকে মুখটাকে ধুয়ে আসলাম। এখন আমি একটা ময়েশ্চারাইজার, ডেইলি ময়েশ্চারাইজ দিব। এই দেখুন তো, একটা ডেইলি ময়েশ্চারাইজ দিয়ে মুখটাকে প্রথমে আমি ময়েশ্চারাইজ দিয়ে প্রথমে মুখটাকে ভালোভাবে ক্রিমটা লাগিয়ে দিব সারা মুখে। হ্যাঁ, ময়েশ্চারাইজার ক্রিম দিয়ে, তারপর এই তো এখন, তারপর আমি এই তো কনসিলার দিব। কনসিলার আমার কাছে বেশি কনসিলার নাই, তাই যা আছে অল্প একটু কনসিলার, এখন কনসিলার দিয়ে, এখন এবং স্পঞ্জ দিয়ে মুখটাকে কনসিলার দিয়ে ভালোভাবে, যেখানে যেখানে কালো দাগ আছে সেখানে আমি স্পঞ্জ দিয়ে, কালো দাগ আছে সেখানে ভালোভাবে আমি কনসিলার লাগিয়ে দিয়ে দেবো। আমাদের এই বয়সে আমার একটু কালো দাগ বেশি হয় চোখের নিচে এবং এখানে, এখন আমি স্পঞ্জ দিয়ে ভালোভাবে কালো দাগটাকে মিশিয়ে দেবো কনসিলারকে, হ্যাঁ, যাতে দাগটা বাহির না হয়। এখন আমি ফাউন্ডেশন ইউজ করবো, দুইটা ফাউন্ডেশন, দুই জাতের ফাউন্ডেশন একসাথে ইউজ করবো, দুই কালার ফাউন্ডেশন, দুই কালার না, একই কালার বার দুই কোম্পানির, তাই আমি এখন একটু বেশি দেবো যাতে আমাদের ত্বকে, আমাদের স্কিন একটু বেশি লাগে। হ্যাঁ, তাই একটু বেশি দেবো, চাইলে আপনারা একটা কমও দিতে পারেন, বাট আমরা একটু গর্জিয়াস সাজের জন্য, গর্জিয়াস না, এমনি দু আমাদের একটু বেশি লাগে, তাই আমরা বেশি একটু দুইটা থাকি, দুইটা মিশাইয়া দেবো। এখন দিয়ে দেওয়ার পরে এখন স্পঞ্জ দিয়ে আবার ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দেবো সারা মুখে। এইটা আমি ব্লেন্ড করে দিচ্ছি সারা মুখে, ইয়েস, নেক পর্যন্ত। আমার ফাউন্ডেশন দেওয়া শেষ, এখন আমি আইব্রো ঠিক করবো। আইব্রোর জন্য প্রথমে আমি একটা, এই যে একটা আইশ্যাডো আছে না, আইশ্যাডো দিয়ে একটু দিব। আমার আইব্রো আছে বাট আমি একটু দিব, বেশি দিব না, আইশ্যাডো একটু দিব, আইশ্যাডো ব্রাশ দিয়ে একটু আইশ্যাডো দিব, যাদের কম এরা বেশি দিবে, আমার আছে আইশ্যাডো, একটু আইশ্যাডো, আইশ্যাডো দিয়ে আইব্রোটাকে আমি বেশি দেবো না, ঘন করে দিব, একটু ঘন করে দিব, আমার আছে ঘন, আমার ঘন আমি বেশি দিব না, যাদের ঘন নয় তারা বেশি করে দিবে। কম্বের মাধ্যমে এটাকে প্রথমে আমি আইব্রোকে ঠিক করে দেব, কম দিয়ে এসেনশিয়াল ঠিক করার জন্য এটা এসেনশিয়াল, আর এক এক ধরনের, এক একজন এক এক ধরনের স্টাইল আইব্রো স্টাইল করে। এখন আমার আইব্রো অনেকটা হয়ে গেছে, যেহেতু আমার আইব্রো আছে ঘন আইব্রো, এই জন্য আমি বেশি দিলাম না, যাদের পাতলা আইব্রো এরা বেশি করে আইশ্যাডো ব্যবহার করে। এখন আমি ব্যবহার করবো, এখন আমি দেবো এইটা থেকে যে কোনো একটা ইউজ করবো, যে কোনো একটা কালার ইউজ করবো, চুজ করবো। আমি এখন এই এইটা প্রথমে দেবো, এইটা দুইটা দেবো, এবার আমাদের চোখের উপর তো বেশি কালো, তাই আমরা একটু ঘন করে দিব, বেশি করে দিব, দিব এইটা
এখন এটা দিলাম, এখন এটা দেবো। দিলাম না আমি, তারা পার্টির সাজগোজ না একদিন। এখন আমি একটা মাসকারা দিব, মাসকারা দিব, চুকে মাসকারা দিব, আইল্যাশ লাগাবো আপনাকে। আস্তে আস্তে আমি আইল্যাশ লাগানো শিখবো এবং আইল্যাশ লাগানি দেখাবো আপনাকে। অনেক সুন্দর লাগে আইল্যাশ লাগালে। হ্যাঁ, পার্টির জন্য এগুলা বেশি। হ্যাঁ, ডেইলি এভরিডে এভরিডে এগুলো লাগে না। আমার নিচের একটু দিই, একটু আইব্রো দেবো, আইব্রো যেহেতু আমার আইব্রো দেবো, একটু আইব্রো দেবো। কোনটা দেবো? একটু আইব্রো আমার নিচে, শুধু নিচে দিব, উপরে দিব না। উপরে আমি এতটুকু পারি না, উপরে দিতাম। কেয়ারফুল যাতে কন্ট্রোল দেবো, কন্ট্রোল এটা এটা অনেক ভালো কন্ট্রোল। হ্যাঁ, কোম্পানি এটা ইরেদা কোম্পানি। কন্ট্রোল দিলাম, এখন আমি একটু গ্লো, একটু গ্লো করবো, গ্লো গ্লো দিব, যাতে গ্লো না, গ্লো এসেন্সিয়াল। চিক 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 করে গ্লো দিলে চক 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 করে আমাদের স্কিন। এই জন্য এখন গ্লো দেবো। গ্লো দিয়ে আমি এই ব্রাশ দিয়ে গ্লোটাকে মেল্ট করে দেবো। হ্যাঁ, গ্লোটা অনেক ভালো গ্লো। হ্যাঁ, তো আমি কোম্পানি এটা আমি দেখাবো আপনাদেরকে সব কিছু। এখন আমি ফাইনালি দিব, এখন আমি ফাইনালি লিপস্টিক দেবো, লিপস্টিক ফাইনালি দেবো, লিপস্টিক। আমার এইটা হলো ইজি, ইজিভাবে কীভাবে করা যায় এটা, আমি কোনো এটা পার্টি না, পার্টি হলে অনেক টাইম লাগে। হ্যাঁ, এইটা এটা রেবলনের নমে কেন, এটা রেবলনের লিপস্টিক।
এমা লিপস্টিক দিলাম।